আসানসোলের কুলটিতে তৃণমূল সাংসদ ও গোপালপুর এলাকার বিজেপি বিধায়কের নামে নিখোঁজ পোস্টারে চাঞ্চল্য। তবে কে বা কারা এই পোস্টার দিল তা জানা যায়নি। ঘটনায় নোংরা রাজনীতির দাবি তৃণমূল ও বিজেপির। তৃণমূল সাংসদের নামে নিখোঁজ পোস্টার, এই পোস্টার ঘিরে রাজনৈতিক চাপান উত্তর দেখা দিয়েছে। এদিন আসানসোলে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে কুলটি স্টেশন রোড এলাকায় নিখোঁজ পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা, সংসদ বিহারী বাবুকে এলাকার কোনো কাজে বা অনুষ্ঠানে দেখা যায় না। এই পোস্টার কে বা কারা দিল জানা না গেল। পোস্টারের নিচে লেখা বিহারী সমাজ। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা বলেন, কিছুদিন আগেই দুর্গাপূজার সময় পুজো উদ্বোধন করেছিলেন, মানুষের সাথে সাক্ষাৎ করেছিলেন। সাংসদের অফিস সবসময় খোলা, রাজনীতি করার জন্য কেউ কেউ হয়তো এই কাজ করেছে। প্রত্যেক মাসে দুবার করে আসানসোলে আসে, সাধারণ মানুষের সঙ্গে দেখা করে, আর প্রত্যেক মানুষের সুখ দুঃখের সাথ দেয়, মানুষে কাজ করে। যার অফিস অলরেডি খোলা আছে, অফিসে লোক বসিয়ে রেখেছে, যে অফিসিয়ালি কই কাজ করাওয়ার আছে তো যার কাজ করে দিচ্ছে। দুর্গাপূজার সময় 15 দিন আসানসোলে ছিল, কলকাতাতে বহুত পূজা ওপেনিং করেছে, আসানসোলে বিভিন্ন পূজা ওপেনিং করেছে, আসানসোলে বসে মানুষের সঙ্গে দেখা করেছে, মানুষের সঙ্গে কথা বলেছে, মানুষের সুখ দুঃখে সাথ দিচ্ছেন, প্রত্যেক বিধানসভার ক্ষেত্রে যাচ্ছেন। আর সব এ পাইলে বি তো আসানসোলে এমপি হয়েছিল, মানুষ তো দেখেছি কতবার আসেছে। কুলটির পাশাপাশি 24 ঘন্টার মধ্যে আসানসোলের গোপালপুর এলাকায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের নামে নিখোঁজ পোস্টার দেখা যায়। বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি বলেন, তৃণমূলের দুই গোষ্ঠী বিবাদে দলীয় সাংসদের নামে কুলটিতে নিখোঁজ পোস্টার পড়েছে। এর 24 ঘন্টার মধ্যে বিজেপির বিধায়কের নামে পোস্টার, এটা নোংরা রাজনীতি। তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহার পোস্টার বেরিয়েছে, এবং আমাদের কাছে যেটুকু খবর আছে যে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই পোস্টার বেরোনো, একদল পছন্দ করেন একদল অপছন্দ করেন, তারাই এইসব পোস্টার বার করেছিলেন যে সাংসদ তাদের নিখোঁজ আছে। আর এই পোস্টারের পাল্টা পোস্টার তৃণমূলেরই আরেকটা দল, যারা নিজেদেরকে আরো বড় নেতা প্রমাণ করতে চান, তারা আরেকটি পোস্টার বার করলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা মাননীয় অগ্নিমিত্রা পালের সম্বন্ধে। যে দুর্গাপূজায় প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে প্রতিমা দর্শন পূজা থেকে শুরু করে সবকিছু অগ্নিমিত্রা পাল করেছে, তাদের সাংসদ নিখোঁজ বলে আমাদের বিধায়কের উপর বোঝা চাপিয়ে তারা বাঁচতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, আসানসোল। নাইস এডুকেশন, কমল পৈত্য প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।